নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যারা বিবাহ করেছেন তাদের কিন্তু তিরি হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো এবার কারা কারা এই তিরি হাজার টাকা পাবে কিভাবে আপনার আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় জমা দিতে হবে এবং এই তিরি হাজার কি কী করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এ টু জেড আলোচনা করবো এবং অনলাইন পদ্ধতি কিন্তু দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন তার অনলাইন ফুল প্রসেসটা দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিশনকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম বলবো কারা কারা এখানে আবেদন করতে পারবেন দেখুন তো যারা বিবাহ করেছেন তাদের মধ্যে কেউ একজন যদি এসসি হয় এবং আর একজন যদি জেনারেল হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এবার স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ যদি এসসি হয় এবং আর একজন যদি জেনারেল হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে আবেদন করতে পারবেন তো এবারে আবেদন কীভাবে করবেন তো দেখুন আবেদন করার জন্য তো প্রথমে আপনি এই অফিসের অফিসে চলে আসবেন এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসার পর যে এসসি তার কিন্তু নাম এখানে বসিয়ে দেবেন নাম বসিয়ে দেওয়ার পর তার বাবার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বাবার নামটা বসিয়ে দেওয়ার পর তার ডেট অফ বার্থটা এখানে চুজ করে নেবেন কি ঠিক আছে যে এসসি কিন্তু তার ডিটেলস এখানে বসাতে হবে সে যে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে যে এসসি তার ডিটেলস এখানে বসাতে হবে ঠিক আছে তারপরে দেখতে পাবেন কাস টাইপ এখানে কিন্তু এসি চুজ করা আছে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন সাবকাস্ট তো সাবকাস্টটাকে সাবকাস্টটা কিন্তু এখানে আপনি চুজ করে নেবেন ঠিক আছে এখান থেকে সাবকাস্ট চুজ করে নেবেন যে এসসি তার সাবকাস্টটা চুজ করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপর কী করবেন তারপর দেখবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস যে অফ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু যে এসসি তার কিন্তু এখানে অ্যাড্রেসটা এখানে বসাতে হবে বসানোর জন্য প্রথমে আপনি কী করবেন প্রথম কিন্তু লেখা আছে হাউস নম্বর বা রোড নেম অথবা ভিলেজ নেম এখানে কিন্তু সঠিকভাবে আপনি বসে দেবেন ঠিক আছে তো এখানে সঠিক বসে দেওয়ার পর তারপর দেখবেন ডিস্ট্রিক্ট তো এখানকার ডিস্ট্রিক্ট আপনি সঠিকভাবে আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর দেখতে সাব ডিভিশন সাব ডিভিশন কিন্তু এখানে সঠিকভাবে আপনি চুজ করে নেবেন যে এসসি তার কিন্তু সাব ডিভিশন এখানে চুজ করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরিয়া টাইপ তো এখানে কিছু ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি ব্লক হয়ে থাকে তো এখানে ব্লকের নামটা কিন্তু এখানে আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তো এখানে থেকে পোস্ট অফিসটা আপনি এখানে বসে নেবেন বসে নেওয়ার পর তারপরে কী করবেন তারপরে পুলিশের নাম্বারটা বসে নেবেন পুলিশ স্টেশন নামটা বসে নেওয়ার পর এখান থেকে পিনকোড নাম্বারটা কিন্তু আপনি সঠিকভাবে আপনি বসে নেবেন ঠিক আছে বসে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে ডকুমেন্টস এখানে দিতে হবে তো প্রথমে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ভোটার বা কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যে এসসি তার কাজ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তার আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে আপনি সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে যে এসসি তার কিন্তু এখানে ডকুমেন্টসটার নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে তো তারপর যদি প্যান কার্ড নাম্বার থাকে তো এখানে বসাবেন যদি না থাকে বসানোর দরকার নেই তো এরপর কিন্তু যে জেনারেল স্বামী স্ত্রীর মধ্যে যে জেনারেল আছে তার কিন্তু ডকুমেন্টস এখানে আপনাকে বসাতে হবে প্রথমে কিন্তু এখানে ডিটেল বসানোর জন্য প্রথমে কিন্তু তার মিস্টার বা মিসে এখানে চুজ করে নেবেন ঠিক আছে মিস্টার বা মিসে এখানে চুজ করে নেওয়ার পর তারপরে কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমটা কিন্তু বসে দেবেন ঠিক আছে যে জেনারেল কিন্তু তার ফার্স্ট নেমটা বসে নেওয়ার পর এখানে কিন্তু এখানে কিন্তু তারপর দেখবেন ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন তার বাবার নাম বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা এখানে চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু কন্টাক্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কাস্ট টাইপ তো জেনারেল চুজ করা আছে এবার সাব কাস্ট হচ্ছে জেনারেলের মধ্যে কোন সাব কাস্ট চাষি হতে পারে যে যেটা হতে পারে সেটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে যে কিন্তু জেনারেল তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন প্রথম করে ভিলেজ নেম ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে সাব ডিভিশন এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর এরিয়া টাইপ ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা চুজ করে নেওয়ার পর যদি ব্লক হয়ে থাকে তো ব্লক চুজ করার পর সেই ব্লকের নামটা কিন্তু এখানে থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তো পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে কিন্তু পিনকোড নামটা বসিয়ে দেবেন পিনকোড নাম্বারটাকে সঠিকভাবে বসানোর পর তারপর কিন্তু যে জেনারেল তার কিন্তু ডকুমেন্টস এখানে নাম্বারটা বসিয়ে হবে তো ডকুমেন্টস হিসাবে এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর কিন্তু কাস্ট সার্টিফিকেট যদি নাম্বার থাকে তো দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই যেহেতু জেনারেল তো তারপরে কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন প্যান কার্ড নাম্বারটা যদি থাকে তো দেবেন যদি না থেকে দেওয়ার দরকার নেই তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যারেজ ডিটেলস তো এখানে যে বিবাহ হয়েছে তার ডিটেলসটা বসানোর জন্য এখানে কবে বিয়ে হয়েছে তার ডেটটা এখানে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর কী করবেন তারপর দেখতে পাচ্ছেন যে ম্যারেজ যে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনি বসে দেবেন ঠিক আছে ম্যারেজ সার্টিফিকেট নাম্বারটা কিন্তু সঠিকভাবে আপনি বসে দেবেন বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি একসঙ্গে থাকেন যদি ইয়েস হয় তো ইয়েস যদি ন হয়তো নো যদি ইয়েস হয় তাই এখানে ইয়েস চুজ করবেন তো ইয়েস চুজ করার পর তারপরে কী করবেন তারপরে কত দিন ধরে থাকছেন এখানে কিন্তু আপনি বসে দেবেন ঠিক আছে কতদিন ধরে থাকছেন সে এক বছর দু বছর এক মাস দু মাস যতদিন হয় এরা কিন্তু আপনি বসে দেবেন বসে দেওয়ার পর যে আপনার বিয়ের পর কি আপনার কোনো ছেলে আছে যদি ই হ্যাঁ তো হ্যাঁ যদি না হয় তো নো ঠিক আছে এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যদি আগে কোনো আপনি সরকার কাছ থেকে কোনো সাহায্য পেয়েছেন যদি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ যদি না হয় তো নো ঠিক আছে এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যেখানে এখানে একটা আই হেয়ার বাই ডিক্লেয়ার একটা আছে এখানে কিন্তু আপনি ঠিক সময় মারতে হবে ঠিক আছে আই এগ্রি এখানে ঠিক সময় মেরে দিতে হবে তো এখানে ঠিক সময় মারার পর এখানে ক্যাপচারটা ফিল করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর কিন্তু নেক্সট অপশানে চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে তো ব্যাঙ্ক ডিটেলসটা বসানোর জন্য প্রথম আপনি কি করবেন এর কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট অবশ্যই হওয়া চাই তো জয়ঙ্কা চুজ করার পরে এখানে কিন্তু যে স্বামীর নাম এবং তার স্ত্রীর নামটা কিন্তু এখানে বসিয়ে দেবে ঠিক আছে স্বামী এবং স্ত্রীর নামটা এখানে বসিয়ে দেবেন ফার্স্ট অ্যাপ্লিকেন্ট সেকেন্ড অ্যাপ্লিকেন্ট নামের জায়গায় তো নামের জায়গায় এখানে বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন তারপর দেখছেন ব্যাংকের নামটা কিন্তু এখানে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো ব্যাংকের নামটা চুজ করে নেওয়ার পর যে ব্রাঞ্চ নেমটা এখানে আপনি বসিয়ে দেবেন চুজ করে নেওয়ার পর তারপরে আইএফসি কোডটা চলে আসবে তো তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নম্বর তো এখানে অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এখন ওটা সঠিকভাবে কিন্তু আপনি বসাবেন বসার পরে এখানে কিন্তু ক্যাপচারটা ফিল করার পরে এখানে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু নেক্সট অপশন চলে আসবে এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো এবার কিন্তু আপনি যে স্বামী স্ত্রী কিন্তু জয়েন্ট কিন্তু ফটো এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে স্বামী স্ত্রী জয়েন্ট ফটো এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর আপনি দেখতে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে ম্যারেজ সার্টিটা সঠিকভাবে আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে কিন্তু এসসি তার কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিতে হবে ঠিক আছে যে এসসি কিন্তু তার কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপর দেখতে যে প্রুফ অফ আইডেন্টিটি তো প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি হচ্ছে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড আপলোড করে দেবেন যে এসসি তারপর প্রুফ অফ রেশিনে হিসাবে আপনি হচ্ছে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড আপলোড করে দেবেন এবং হচ্ছে এজ প্রুফ হিসেবে আপনি আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে যে এসসি কিন্তু তার আলো এখানে আপলোড করে দেওয়ার পর এরপর কিন্তু যে জেনারেল তার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো এই প্রথমে কিন্তু এখানে জেনারেল সার্টিফিকেট একটা আপলোড করতে হবে একটা পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে এসে এখানে আপলোড করে দিতে হবে সে যে জেনারেল তার প্রুফ হিসাবে আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপর দেখবেন যে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি হচ্ছে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে তো এজ প্রুফ হিসেবে সে একইভাবে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড আপলোড করে দেবেন যে জেনারেল তার কিন্তু আপলোড করে দেওয়ার পর এর ক্যাপসার ফিলে করার পর এখানে কন্টিনিউ বারে ক্লিক করাবো কিন্তু এখানে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা নাম্বারটা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকে নেম এবং সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং এর স্টেটাসটা কিন্তু বর্তমানে পেন্ডিং হয়ে আছে যেহেতু আপনি এক্ষুনি করেছি সেই দিনে পেন্ডিং হয়ে আছে তো এখানে কিন্তু আপনি এক লোকের স্লিপটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা প্রিন্টোট করে নেবেন তো করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটাও কিন্তু আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার এটা প্রিন্টওট করে নেবেন তো প্রিন্টোট করে নেওয়ার পরে কিন্তু আপনি ফটো মারাতে হবে জয়েন্ট যে ফটোটা এই ফটোটা কিন্তু এখানে আপনি মারে মারিয়ে দেবেন তো মারিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন তারপরে কিন্তু নিচের সিগনেচার করতে হবে ঠিক আছে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট এবং যে কো অ্যাপ্লিকেন্ট তার কেউ সিগনেচার সঠিকভাবে করবেন তো আপনার যে অ্যাপ্লিকেন্ট আছে এবং যে যাকে কো অ্যাপ্লিকেন্ট আপনি রেখেছেন তার কেউ সিগনেচার সঠিকভাবে করে দেবেন করে দেওয়ার পর ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই ফর্ম সমেত কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনি নিয়ে কিন্তু আপনি ব্লক অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে সেখানে জমা দিয়ে আসার পর কিন্তু এক মাসের মধ্যে আপনার যে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং হয়েছে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো এবারে স্টেটাসটা আপনি কী করে চেক করবেন চেক করার জন্য হোম পেজে আসবেন এখানে লগ ইন অপশান এখানে ক্লিক করবেন তো লগ ইন অপশান এখানে ক্লিক করার পর তারপরে আপনি দেখতে পাবেন যেখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশান স্টেটাস এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করবেন তো অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পেস্ট করার পর এখানে কিন্তু গেট ডিটেলস বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা দেখাবে ঠিক আছে এখানে বর্তমানে পেন্ডিং হয়ে আছে যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু এটা অ্যাপ্রুভ দেখাবে ঠিক আছে তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু পনেরো থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু তিরিশ হাজার টাকা ঢুকে যাবে ঠিক আছে তো আশা করি আবার বুঝতে পারছেন যে এই ইন্টারকাস্ট ম্যারেজের জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দিতে হবে এবং কীভাবে এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে তো যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ